শুভ দুপুর, দুপুরে যে যেখান থেকে মাই টিভি দেখছেন, আমার অলস দুপুর দেখছেন, সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমি নীরব, প্রত্যেকদিন এই সময়টাতে অনেক বেশি প্রিয় একজন মানুষকে নিয়ে আসি, আর আজকে যাকে দেখলে বলতে ইচ্ছে করে দ্য সুইটেস্ট লেডি অফ বাংলাদেশ, ইয়াস মোনালিসা। হ্যালো হ্যালো, মানে আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মানুষটা তো সুন্দর কে? তুমি আমার সামনে বসে আছো দেখে এই কারণে আমার বেশি সুন্দর লাগছে, বুঝছো? আর কোনো কারণ নেই, মানে বলা ঠিক হবে না, বলে দিলে একটু খবর ছিল কি, মানে সত্যি সত্যি কেন কেন কেন? আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গে যাই, বলো তুমি কেমন আছো? আমি না, ইন্টারভিউটা আপনার একে জানাবা, এই কারণে তুমি বলছো না দেখে আমি শুরু করলাম যে তুমি কেমন আছো। মা কেমন দেখতে? মা কেমন দেখতে? আমার মা, মানে মনালিসা কি মার চেহারা পেয়েছে না দাদির? আমি আমার মিক্সড, আমার আব্বা এবং প্লাস হচ্ছে আমার দুইজনেরই মিক্সড। কিন্তু আমার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা তিন বোন এক ভাই, তো আমরা তিন বোন কিন্তু তিন ধরনের দেখতে। এবং তারা, আমি তো শর্ট কিন্তু আমার মা আমার বোন অনেক টল এবং দেখতেও সেরকম। ছোট কোনো বোন আছে? না, আমি লাস্ট। সিরিয়ালে আমি আছি, কিছু করার নেই না। জানতে চাইবো, আমাদের মূল প্রোগ্রামটাই হচ্ছে আমার অলস দুপুর নিয়ে, দুপুরে মোনালিসাটা কি করে, কেন টেন হেন তেন সবকিছু স্টার্ট করতে চাই। দুপুরে মোনালিসার রেসিপি কি থাকে খাবারের? রেসিপি আমি দুপুরে খুব সিম্পল থাকে, মানে ওরকম না যে এইটা থাকতে হবে ওটা থাকতে হবে, কিন্তু দুপুরবেলাটা চেষ্টা করি যে খুব সিম্পলে লাইট খাবার খেতে। ধরো যে ভাত তো থাকবে, ভাত ছাড়া কোনো কথা নাই, ভাত আমার খুব পছন্দের একটা জিনিস, তাও খুব খুব অল্প খাই। আর মাছ ভা মাছ মাংস সবজি, সবজি আমার খুব ফেভারিট, আর এই থাকে, ওরকম কোনো কিছু নাই। মানে স্পেশালি কোনো স্পেশাল থাকে না, যে রোস্ট, তারপরে যে মানে তেল টাইপের যেগুলো থাকে, তেল টাইপের খাবার, সেরকম আমি আসলে খুব একটা লাইক করি না, খুব সিম্পল খাওয়া খুব পছন্দ। ওকে, আর ড্রেস আপের ব্যাপারে দুপুরবেলায়? হ্যাঁ, যত মানে আরাম ড্রেস আপ করা যায়, ধরো কটন হতে হবে ম্যাটেরিয়ালসটা, আর হচ্ছে থাকে না বাসায় আমরা থাকলে তো খুব ক্যাজুয়াল, হ্যাঁ ক্যাজুয়াল মানে ড্রেস আপ করি, হয় একটা টি শার্ট পরলাম, একটা ট্রাউজার পরে হাঁটা চলা করছি, বা শুটিং টাইমে তো থাকলে তখন তো ড্রেস আপ উইথ ড্রেস নিয়েই তো বসে থাকতে হয়, অ্যাক্টিং করতে হয়, বা দুপুরবেলায় রাস্তায় আমাদেরকে রোদের মধ্যে পুড়ে পুড়ে ছাড় খাড় হয়ে ডায়লগ দিতে হয়, লাইট ধরা নিচ থেকে, হ্যাঁ তো ওই কাজগুলো থাকে। বাসায় থাকলে তো ঘুমানোর চেষ্টা করি দুপুরবেলায়, মানে আমার দুপুরটা আমি কেমন জানি ভাত খাওয়ার পর খুবই ঘুম পায় আমার, তারপর ঘুম হয় না, কিন্তু খুব সময় মানে সুযোগ পেলেই একটা ঘুম, ভাত ঘুম। দুপুরবেলায় যে যন্ত্রণা কিরকম সহ্য করতে হয়, ভাগ্নি ভাস্তি বড় বোন ছোট বোন এসবের কোনো? দুপুরবেলায়, হ্যাঁ দুপুরবেলা তো আমার যেহেতু আমার ভাগ্নি যখন ওরা বাসায় আসে বা আমি যাই, তখন তো ওদের সাথেই সময়টা কাটে। কী কী নাম ওগুলোর? একটা নাম, বড়টা নাম হচ্ছে মাইশা, আর ছোটটা যেটা আমার বড় বোনের বাচ্চা হলো রিসেন্টলি, ওর নাম হচ্ছে মানহা। মাইশা মানহা, ওকে। সবচেয়ে বেশি দুষ্টু কে? দুষ্টু মাইশা। ওকে, আর মোনালিসার ভাই বোনদের মধ্যে কে দুষ্টু? হ্যাঁ, আমার মেজোটা। মানে বলতে চাচ্ছে মোনালিসা দুষ্টু না? না আম্মা জান, কথাটা কি মিথ্যা কিনা বলেন? না, আমি আসলে দুষ্টু প্রকৃতির না, ছোটবেলা থেকে খুব শান্ত টাইপের ছিলাম, এখনো আছি, অশান্ত কখনোই ছিলাম না। বাবা, এই পরিমানে কনফিডেন্ট কেন? তোমার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি দুষ্টু? না, মানে দেখে মনে হয় যে খুব কিটিকিটি একটা বাচ্চা, যে সারাক্ষণ ছটফট করে বেড়ায়, হেন তেন হেন তেন এরকম একটা। হ্যাঁ, চঞ্চল ঠিক আছে, কিন্তু আবার সেরকম আবার ব্যালেন্স, যেহেতু আমার রাশি তো লিব্রা, এ কলম ব্যালেন্সে চলবি।
ভেরি কুল। ওকে, আমরা গল্প করছিলাম দুপুর নিয়ে, একটু চলে যাব বিকেলের দিকে। দুপুর বিকেলে যে মিশ্রণ টাইমটা আমাদের বয়সের যে এখন ধারাটা, যে ছোট থেকে বড় হইল, হ্যাঁ, তো আপু এই ছোটবেলার ফ্রেন্ডগুলো কি এখনো টিকে আছে, যাদের সঙ্গে খুব আড্ডাবাজি চলে? হ্যাঁ, আমার স্কুল ফ্রেন্ডরাই তো আছে। আর দুপুরবেলাটা ধরো যে হয়তো যেদিন আমার কাজ থাকে না, তখন হয়তো বা প্ল্যানিং করলাম যে চল আজকে দুপুর পর আমরা বিকেলবেলা আজকে কোথাও ঘুরবো, বা ঘোরার তো জায়গা নাই ঢাকা শহরে, তারপর কোথাও যে খাবো, একসাথে আড্ডা দিব। জায়গাগুলোর নাম বলো একটু, মানে দেখি। শুনো, এখন আমাদের রেস্টুরেন্ট ছাড়া কোনো আড্ডা জায়গা নাই, কোনো একটা খাওয়ার কফি শপে বা কোনো এরকম জায়গা ছাড়া এরকম আলাদাভাবে কোনো জায়গা নেই যে ওখানে বসে আড্ডা দিলাম বা এরকম কোনো কিছু। তো না, বলতে পারলে ভালো হতো আর কি, বলে আমাদের রোমিওদের জন্য অনেক সুবিধা হতো, দেখা যাচ্ছে রোমিও লাইন না। ওই তো যেখানে ম্যাক্সিমাম ধরো যে গুলশানে হয়তো বা ধানমন্ডিতে এইসব জায়গাগুলোতেই যাওয়া হয়। আর স্কুলের যেটা বললা যে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ আছে কিনা, হ্যাঁ আমার যোগাযোগ আছে, খুব ভালো মতোই যোগাযোগ মেনটেন করি, কারণ সত্য কাজের মাঝখানেও একটু মানে নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করি, যেন একটু রিল্যাক্স থাকি, একটু ফ্রেন্ডদের সাথে গল্প করি, একটু মানে যেন সবাইকেই সমানভাবেই করে, যেমন আমার ফ্যামিলির সাথে আমি খুব ভালো সময় দিই কিন্তু। আচ্ছা, এটা পসিবল টাইম বের করা? আমি তো বের করে ফেলি, কাজ একটু হয়তো বা 19-20 হয়, হয়তো বা যেদিন কাজ থাকে বা থাকে না, এইভাবে ম্যানেজ করে একটু করতে হয়। কেমন যেন মনে হচ্ছিল যে মোনালিসা টাইম পায়, হা হা হা, অনেক গল্প আছে, কিন্তু তার আগে একটা ছোট ব্রেক নিতে হচ্ছে। রাইট, কোথাও যাবেন না, বিকজ মোনালিসা আজকে আপনার সাথে। হু হা 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 হা, ফিরে আসছি। আমি জানি আপনি ছিলেন আমার সাথে, বিকজ আমি বিশ্বাস করি মোনালিসার সাথে কথা বলবার জন্য আপনি ওয়েট করছেন, রাইট? ওকে, আমরা গল্প করছিলাম ছোটবেলা ফ্রেন্ড নিয়ে, ফ্যান নিয়ে। ফ্যান নিয়ে আমি এখন জিজ্ঞেস করতে চাই যে কি হয় না, পাঙ্খা কিছু থাকে আছে কি যে সারাক্ষণ পিছু 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 ফলোয়িং, হেন তেন হেন তেন? হ্যাঁ, আমার, আমি খুব লাকি যে আমার অনেক ভালো ভালো ফ্যান্সরা আছে, ধরো যে সব সময় খোঁজ খবর। তো যেমন ধরো যে সবসময় খোঁজ খবর কি, মানে লেগে থাকা, মানে আমার মাও এতটা মনে হয় আমার জন্য এত মানে কেয়ার করে না যেমন আমার ফ্যান্সরা যারা আছে। আমি খুবই লাকি, কারণ আমি খুব হ্যাপি, কারণ কারণ হচ্ছে তারা সব কিছু, ধরো যে কোনো একটা ওদের লাইফে কোনো কিছু ডিসিশন নিতে হলে আমাকে ফোন করে হয়তো বা আমার একটা উপদেশ নিল বা নেওয়ার চেষ্টা করে। মানে যদি আমি খুবই কম ফোন ধরি, মানে আমি না পারতেই না, তারপরও মানে আমার ওই জিনিসগুলো মজা লাগে যে আমার ফ্যান্সরা আমাকে খুব পছন্দ করে। ধরো যে এটা আমি খুবই লাকি যে মানুষের ভালোবাসা পাওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। তারপরও আমি যেটা মনে করি যে ওদের ছোটোখাটো, ধরো যে একটা মজার ব্যাপার যে একটা ছেলে আমার মনে আছে যে ও বাথরুমে গেল, আমাকে বলে আপু আমি কিন্তু এখন বাথরুমে যাচ্ছি, বা আপু আমি এখন এইখানে যাচ্ছি, আমি এখন বই পড়তে বসে মানে পড়তে বসেছি, বা আপু আমি এখন খেতে বসেছি, মানে ও এতটাই যে হ্যাঁ, মানে আমি খুব নিজের কাছে কেমন যেন লাগতো যে আমার খুব আনইজি ফিল করতাম আমি। তো এরকম কিছু কিছু ফ্যান তো আছেই, তো তাদেরকে আমি খুব পজিটিভলি পজিটিভ চোখেই দেখি। আর যারা অনেক বেশি পজিটিভ চোখে দেখে মোনালিসা, মনে করো যে বাসায় বিয়ের প্রস্তাব কেমন আসে? বিয়ের মানে বিয়ের প্রস্তাব তো আসতেই থাকে, মানে সুযোগ পেলেই হলো যে কখন মোনালিসা হয়তো বা কোন সময়টা হ্যাঁ বলবে, হ্যাঁ এখন প্রস্তুত, সে বিয়ের জন্য প্রিপেয়ার। তো আমার কাছে তো থাকে আমার আত্মীয় স্বজন, আমার বোনরা, হ্যাঁ মেয়ে বড় হয়ে গেছে এখন বিয়ে দাও, এই সেই, তো অনেক কথা শুনতে হবে। তো আর এই তো থাকেই তো। বাট ইচ্ছে কতদিন পরে? ইচ্ছে দেখি, কাজ করতে করতে হঠাৎ করে যখন মনে হবে হ্যাঁ এখন আমার খুব ইচ্ছে করছে বিয়ে করার জন্য, তখন আমি বিয়ে করে ফেলবো। মানে এখন ইচ্ছাটা করে নাই এখন, মানে কারণ হয় না, কারণ হচ্ছে বিয়ে দেখলে কিন্তু খুব ইচ্ছা করে। হ্যাঁ, বিয়ে দেখলে কিন্তু, বিয়ের বাড়িতে ঢুকলে কিন্তু হ্যাঁ বউ বউ সাজতে ইচ্ছা করে, ইস আমার যদি বিয়ে হতো বাইরে কো করে কিছু, অথবা প্রতিদিন বিয়ে হইতো এরকম ড্রেসে থাকে। আল্লাহ, আমি আগে বিয়ের প্ল্যানিং কি করতাম জানো ছোটবেলায়, বা আমি যখন স্কুল টাইমটায় তখন বিয়ে বাড়ির বা বিয়ের কোনো কথাবার্তা হলে আমি আমার বোনদের ফ্রেন্ডসদেরকে বলতাম আমার বিয়ে আমি এক মাস ধরে করব। আচ্ছা, প্রতিদিন
প্ল্যানিং হবে, ধরো যে একদিন হবে মেহেদি, একদিন হবে এমনি একটা ওই মানে ই থেকে ওরা আসবে, মানে বিভিন্ন রকমের অনুষ্ঠান হবে, ওই জিনিসগুলো প্ল্যানিং করতাম। কিন্তু আজকালকার দিনে সেটা তো সম্ভব না, তিন দিন সর্বোচ্চ, সর্বোচ্চ তিন দিন, আর যত কমায় আনা যায়। এই তো সেটা, আমার খুব মানে একটা কথা জানতে ইচ্ছা করছে, এরকম কখনো হয় না যে একজন মানুষ খুব ভালোবেসে মনে থাকে ভালোবাসার কথা বললে, এবং যেটা আইডিয়াটা বা সে জিনিসটা তার অনেক পছন্দ ছিল বা থিমটা খুব অন্যরকম করে বলেছে, এরকম কখনো হয়েছে প্রপোজ করাটা? রাইট, আমার তো আসলে কি এক একজন এক এক রকমের বলেছে, তো তো এক একজন মানে থাকে না যে মানে কারোটাই একই রকম হয় নাই, বিভিন্ন টাইপের হয়েছে বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন রকম। আমার যেটা মনে পড়ে বিভিন্ন, ধরো যে চিঠির মাধ্যমে আগে স্কুল টাইমটা, যে স্কুল কলেজে তারপর চিঠি লিখে ছুঁড়ে মারা, ছুঁড়ে মারা বা কারো মাধ্যমে আসা, কারো মাধ্যমে বলাটা যে ও আমি ওকে পছন্দ করি, এরকম জিনিসগুলো বিভিন্নভাবে হয়েছে আসলে, মিডিয়াতেও হয়েছে। তো এই তো, মানে স্পেশাল কিছু নাই যে এরকম করে একজন বলেছিল, এরকম কিছু মনে পড়ে? আমার যেটা এখন হঠাৎ করে এখন মনে পড়ছে সেটা হচ্ছে যে আমার স্কুল টাইমে একটা আমার ক্লাসমেট ছিল, ভালো ভালো, ও আমার একটা ফ্রেন্ডের কাছে খুব রঙিন কালি মানে বিভিন্ন রকম কালার দিয়েও একটা চিঠি লিখেছিল যে আমাকে সে খুব ভালোবাসে, পছন্দ করে। এটা সুইট কিভাবে হলো? হইতেই পারে না, কেউ একজন সবাই লাভ করবে এটাই স্বাভাবিক মনুলিসের। কিন্তু তুমি দেখো মানে জিনিসটা ছিল অনেক কালারিং ছিল, মানে মানে চিঠিটা মানে পড়তে অনেক ঝামেলা হয়েছে, মানে মানুষের যে মানে একটা জিনিস যে মানুষ বুঝবে যে সে আমাকে ভালো মানে ভালোবাসে, সেটা যে ফিলিংসটা সেটা তো আমি ওরকম বুঝি নাই আসলে। এই কারণে বিভিন্ন রকম মানে কালার ছিল, যে কারণে একটু বুঝতে কষ্ট হয়েছে। যদি খুব সিম্পলি লিখতো বা একই কালার দিয়ে লিখতো, হয়তো বা ব্ল্যাক হয়তো বা ব্লু যে কোনো একটা কালার দিয়ে, তাহলে খুব সহজ হয়তো বা বুঝতে পারতাম হ্যাঁ ছেলেটা আসলে আমাকে। সো মোনালিসার ফ্যানদের জন্য কি বলে টিপস, চিঠি লিখলে মোনালিসাকে এক কালিতে লেখেন এবং কি বলে সুন্দর হাতে লেখা টাইপ করে দিতে পারে, ফ্রন্ট একটু বড়, চোখে ঝামেলা নেই তো। আইডিয়াটা দিয়ে দিলাম না, তাই না? ইয়া, শোনো এখন কিন্তু চিঠির যুগ নাই, তারপর চিঠির একটা আলাদা গন্ধ, হ্যাঁ ওটা আলাদা একটা মজা, রাত ভরে ভরে শুয়ে শুয়ে চিঠিটাকে, অনেক মজা। চিঠির ফিলিংসটা হচ্ছে অন্যরকম কিন্তু, তাই না? অনেক আবেগ দিয়ে ভিতর থেকে আসে। এখনকার এসএমএস এ তো আমার মনে হয় যে খুব যান্ত্রিক হয়ে যাচ্ছে, তাই না? আই লাভ ইউ লাইক আই এম ইউ। বই দেখে খুব জিজ্ঞেস করতে ইচ্ছা করছে যে বই পড়া হয় কিনা, বিশেষ করে দুপুর টাইমে দেখা যায় একটু অলস টাইপের বই। আচ্ছা এটা আমি বলি, আমি কখনোই আমার অভ্যাস ছিল না যে আমি বই পড়ার ছিল, কিন্তু ছোটবেলায় খুব মজা মজার ছিল যে ওই যে কার্টুন যে থাকে না, কমিক্সের যে বইগুলো সেগুলো পড়া হতো, আর দুই একটা ধরো যে হুমায়ুন আহমেদের আমি বই পড়েছি তখন ঠিক স্কুল লাইফে। আর আমার আর বই পড়ার আমার কোনো ওরকম ছিল না, কারণ একটা রিজন ছিল আমি বলি, কারণ আমি খুব ছোটবেলা থেকে আমি মিডিয়াতে সংযুক্ত ছিলাম এবং আছি, তো আমার স্টার্টিংটা ছিল যে নাচ গান স্টেজ পারফরমেন্স করা, আমার মা আমাকে মানে পড়াশোনাও করো প্লাস হচ্ছে তুমি এগুলোতেও তুমি মনোযোগ দাও, এই কারণে মানে ধরো যে ছোটবেলায় তো দুপুরটা ছিল যে ঘুমাতে গেলে আল্লাহ মানে পৃথিবী এক আর এক, আমার আম্মার সাথে আমাদের যুদ্ধ হয়ে যেত, তিন বোনের চলো এখনই নাচের ক্লাসে যেতে হবে, এখনই সেই ঘুম থেকে মানে টেনে টেনে আমাদেরকে নিয়ে যেত, তারপরে ক্লাস করতে হতো নাচের ক্লাস। তো ওই জিনিসগুলো ছিল যে ওই কারণে মানে বই পড়াটা আসলে ওরকম হয় না, হয়তো আমি স্কুলের সময় ওই টাইমটায় সময় পেয়েছি ওই সময় পড়েছি, তারপরে আর আমার কখনোই হয়নি। মানে আমি অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম যে যারা অনেক বেশি সুন্দরী হয় তাদের ভেতরে অনেক কম থাকে। না কম থাকে না, তার মানে তুমি এটা বলবে না আমার জ্ঞান কম, আমি কিন্তু আবার অবশ্যই সেটা বলছি। ধরো যে তুমি যেটা বলতে যাচ্ছ যে কিছু বলতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে কি মিন করেছো আমি সেটা জানি, কিন্তু আমার বই পড়ার অভ্যাসে ধরো যে বিভিন্ন ম্যাগাজিন হয়তো বা কিছু জানার যে মনালিসার ছবি আসে সেটাই পড়ে না? না না সেটা না, সেটা আমার দেখাই হয় না, তো জানার যে ব্যাপারটা ওই জানার কৌতূহল কিন্তু আমার অনেক বেশি। তো বিভিন্ন ধরো যে ম্যাগাজিন টাইপে বিভিন্ন তথ্য ইন্টারেস্টিং কিছু থাকে না বাইরের কি হচ্ছে না হচ্ছে, এইগুলো নলেজ আমার কিন্তু অনেক আছে। ধরো যে গতানুগতিক যে গল্পর ধারা যে বইগুলো আছে সেগুলো আমার আসলে কিন্তু ওরকম পড়া হয়নি।
যেটা সত্যি কথা সেটাই আমি বললাম। একটা মজার ইনফরমেশনের কথা বলতে গিয়ে মাথায় চলে আসলো মজার তথ্যের কথা, ছেলেদের তুলনায় মেয়েরা চোখের পাপড়ি ফেলে দুই গুণ বেশি। দুই গুণ বেশি? হ্যাঁ, কারণ ছেলে তো তাকায় থাকে, মানে ওদের ইন্টেনশন তো অন্যরকম, কোথাও যাবেন না, আমাদের সাথে থাকতে হবে। মাইটিভি সাথে থাকুন, আমার অলস দুপুর নিয়ে ফিরছি, ছোট্ট একটা ব্রেক। অনেক ধন্যবাদ আমার সাথে থাকবার জন্য, এবং আমি কনফিডেন্ট ছিলাম যে ইয়াস আপনি আমার সাথে থাকবেন, বিকজ আজকে যিনি আছেন তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি মোনালিসা হিল। বিরক্ত লাগছে? না, রিয়েলি অনেক মজা লাগছে। একটা কথা বলছিলাম আমরা অফ এয়ারে বসে বসে, সবাইকে বলেন যে কাজে মেয়েটা যখন বললো যে মোনালিসার হাসিটা হচ্ছে কোটি টাকা, আরেকটু না আর হাসবো না, একটু জুম হবে, আরেকটু হাসি, আরেকটু। ওকে, কোটিপতি হতে কতদিন দেরি? কোটিপতি হতে? আমি কোটিপতি হতে চাই না। দিবাস্বপ্নেও না? না, সিরিয়াসলি না, সিরিয়াসলি বলছি। তাহলে হইতে চাইটা কি? আমি হতে কি চাই? আমি যেরকম আছি সেরকমই থাকতে চাই, তার থেকে বেশি কিছু আসলে কখনোই ওভাবে এক্সপেক্ট করিনি। যেমন আছি তেমন রব, বউ হব না, বউ হব। ওকে, কার এমন কিছুটা যে বউ হব না, বউ হব। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন প্রশ্ন হচ্ছে, দুপুরবেলা খুব মজা লাগে হচ্ছে ফ্রেন্ডদের সাথে ইয়ে করতে, কি বলে, দাপাদাপি করতে, যেটা খুব সহজ বাংলায় বলে। ও আচ্ছা, দুপুরবেলা আরেকটা করি, সেটা হচ্ছে কোনো কাজ না থাকলে আমার ফ্রেন্ডের সাথে বা মানে হয়তো বা আমার ফ্যামিলির সাথে কেউ ফোন করলে ফোনে কথাটা হয় অনেক বেশি দুপুরবেলায়। আর হচ্ছে যখন আমি খুব একটু টাইম পাই দুপুরবেলায়, তখন চেষ্টা করি যে কিছু রান্না করতে, আমার খুব রান্নার শখ। মোনালিসা করে রান্না? হ্যাঁ, কেন না, কেন না, মানে কেমন নিতে পারছিলাম না আর কি, ব্যাপার নয়। সিরিয়াসলি আমি কিন্তু রান্না করি, মানে যতটুকুই পারি কিছু শেখার চেষ্টা করি, একটু রান্না বান্না করি, বাজে হলো রান্না করি, খাওয়ানোর চেষ্টা করি আমার ফ্যামিলির লোকজনদের। মানে সেই কি বলে ভিকটিম হচ্ছে তারা, কিন্তু বাজে হয় না বুঝছো, সব সময় আমি প্রশংসা পেয়েছি। এক্স্যাক্টলি, ফ্যামিলি মেম্বারদের এটাই হচ্ছে সবচেয়ে বড় গুণ, তারা কখনো নিন্দা করে না। জি না, আমার ফ্রেন্ডদেরকে আমি খাইয়ে, মানে ওদের উপর অত্যাচার চলছে। উফ, নীরব, আচ্ছা তোমাকে একদিন খাওয়াবো। না না, আমি লাইফ ইন্স্যুরেন্স করে নাই, আমি এটা জানি না, সবাই তো থাকেই তো, ভালো ভালো ফ্যানসরা তো থাকেই না, তারপরে বোঝা যায় না, কেউ একজন কারো একজনের অ্যাটিটিউড বল জি, ইয়েস মেবি হি অর শি লাভ মি মোর দ্যান এনিওয়ান। না, ওরকম আসলে। ওকে, তাহলে মোনালিসা কার ফ্যান, কার কার ফ্যান? আমি? হ্যাঁ, আমি আমির খানের ফ্যান। উফ, এই লুকটা না, আরেকটা, এটা হচ্ছে ছেলের ক্ষেত্রে, মেয়ের ক্ষেত্রে বলি, আমি হচ্ছে শ্রীদেবীর জন্য অসম্ভব পাগল, মানে বলতে গেলে পেন্টিয়াম 3, আসলে আমি বলতে পারবো না, ভাষা নেই আমার। মানে লেটেস্ট ভার্সন, এটা তো 3 গেল, ডুয়েল কোর দীপিকা। না, আমি আমি আসলে শ্রীদেবীর জন্য এখনো পাগল, এখনো। ও গড, আর প্রিয় মুভির তালিকায় তাহলে কি কি পড়বে? মুভি? মুভি তো সবসময় ভালো ছবি হলে এরকম দেখতে, ওরকম ওরকম কিছু নাই যে এটা আমার খুব ভালো লাগে বা এরকম কোনো কিছু। দুটো অপশন মনে করছে, মুভি দেখা আর ঘুমানো, কোনটা বেছে নেবে একদম খাস রোদেলা দুপুরবেলা? মুভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়া। ও, আমি একটা করি যে ধরো যে দুপুরবেলায় রেডিও শোনা হয় অনেক। আচ্ছা, বাইরে বাইরে থাকলে হয়তো বা গাড়িতে আমি রেডিও শুনি, বা এমনি শুটিংয়ে থাকলে শুটিংয়ের ফাঁকে রেডিও শুনি, মানে বোরিংটা যেন না থাকে। আর আমি তো খুব গান পছন্দ করি, এই কারণে রেডিও সবসময় শুনি। গান গাইতে চেষ্টা? কেন থাক, এখানে আমরা না যাই, আমরা অন্য জায়গায় যাই, আজকে আমরা একটু গান শুনতেও পারি না? না না, আজকে নীরবে গান শোনাক, কোনো অসুবিধা নেই। মোনালিসা খুব ভালো গান গায়, এটা জানি, খুব ভালো নাচে, কেউ জানে না এটা, মোনালিসা ভালো গান গায় এটা কেউ জানে না, এটা জানুক আজকে, না জানা দরকার নাই, উচিত না, একটা গান তো গাইতেই পারে, এটা সবাই পারে। আমি আমি পারি না আসলে, রিয়েলি মিথ্যে, সত্যি? ওকে, খুব সুন্দর করে মিথ্যে বলতে, আমি গান পারি না।
আমি সত্যি গান পারি না। গুড অ্যাক্ট্রেস। ফিল্মের চিন্তা ভাবনা কি? ফিল্মের চিন্তা ভাবনা, ফিল্ম নিয়ে আসলে আমার আগেও বলেছি এখনও বলছি আমার ফিল্ম নিয়ে ওরকম কখনোই আগ্রহটা তৈরি হয় নাই। কিন্তু হ্যাঁ, এখানে আবার অনেক কিছু আছে যেটা হচ্ছে আমাকে দিয়ে ফিল্মটা হবে না, এই কারণে, কারণ আমার কথা শুনলে যারা ফিল্মের অফার নিয়ে আসবে তারা উল্টা দৌড় দিয়ে চলে যাবে। কেন? কারণ আবার অনেক কিছু থাকবে যে এটা করা যাবে না, এটা হবে না, ওটা হবে না, সবই না না না। তো সুতরাং নায়ের কেউ না শুনতে যাবে না। নায়কটা যদি আমি থাকি, নায়কের কোনো প্রবলেম নাই, কিন্তু যে মানে প্রোডিউসার হবে বা যে ডিরেক্টর হবে সে তার মাথা আসলে না শুনতে শুনতে সে বলবে যে থাক ভাই, নাই থাকুক, হ্যাঁ করার দরকার নাই। সুতরাং ফিল্ম নিয়ে অনেক কিছু আছে যেটা কেউ যদি আমি আমি ইন্টারেস্ট ফিল করি তার আবার এসে অনেক কিছু না শুনতে হবে যে এটা হবে না, ওটা হবে না, এই গল্পের, হ্যাঁ গল্প যদি অনেক ভালো হয়, অনেক আমার যদি পছন্দ হয় তাহলে হয়তো বা কখনো কোনো সময় চিন্তা করতে পারি, কিন্তু আমার মনে হয় না যে সেরকম হবে। সেরকম হবে না, কিন্তু অনেকেই হতে চায় মঙ্গলেশার মতো, টু বি অনেস্ট। এবং আমি বলবো যে কেমন করে তারা ড্রেস আপ গেট আপ করতে পারে তাদের জন্য যদি একটু বল ভাইয়া, যে সেন্সের ব্যাপারে ড্রেস আপ, দেখা যায় আমরা দুপুরবেলা খুব উদ্ভট একটা রং পরে আছি, বিকেলবেলা খুব উদ্ভট একটা রং পরেছি। সো ভিউয়ার্সদের জন্য যদি কোনো টিপস থাকে। টিপস বলতে টিপস না, মানে যে আমি যেরকম থাকি সেটাই বলি, যে আমি দুপুরবেলাটায় মানে থাকতে চেষ্টা করি, যেটা বললাম যে আমি খুবই হয়তো বা একটা, হ্যাঁ বাইরে হয়তো বা গেলাম একটা জিন্স পরলাম, একটা টি শার্ট পরলাম বা একটা ফতুয়া পরলাম, যেটা আমি খুব কমফোর্ট ফিল করবো আমি নিজে, যে খুব আরাম লাগছে, সেরকম সেরকম ম্যাটেরিয়ালসের জিনিস পরতে হবে। ধরো যে কটন তো সবারই খুব ফেভারেট, তোমারও আমি জানি না তোমার পছন্দের কিনা, হ্যাঁ তো এই কারণে যে ফেব্রিক্সটা অনেক ইম্পর্ট্যান্ট আরামের জন্য। তো ড্রেসের ব্যাপারে ধরো যে স্বাভাবিক সবাই এটা কম বেশি জানে, আর আজকালকার ছেলেমেয়েরা আগের থেকে অনেক ফ্যাশন সচেতন এবং তারা জানে যে তারা কীরকম কী টাইপের ড্রেস পরলে তাদেরকে ভালো লাগে। আগে হয়তো বা দেখা যেত হ্যাঁ দুপুরবেলা কমলা বা ইয়েলো কালারের ড্রেস, হয়তো বা প্যান্ট শার্ট, হ্যাঁ সেরকম শু এরকম পরে হাঁটছে রাস্তার, হঠাৎ দুই একটা এরকম দেখা যায়। কিন্তু এখনকার সময়ে এটা আসলে ওরকম কেউই পরে না, খুবই সবাই খুব সচেতন এবং স্বাভাবিক যে দুপুরবেলাটা তো সবাই খুব লাইট কালার খুব পছন্দ করে। আর একটু একটু রাত হলে বা কোনো কোথাও গেলে বা পার্টিতে বা কোনো জায়গায় গেলে হয় তখন তো একটু হয়তো বা কোনো একটু ব্রাইট কিছু পরতেও পারে। কিন্তু গরমের টাইমটা, হ্যাঁ এখানে একটু ব্যাপার আছে যে গরমের টাইমটা মানুষ সবসময় চায় যে আরামটা খুঁজে এবং চেষ্টা করে যে লাইট কোনো কিছু, হয়তো বা রাতের কোনো পার্টিতে গেলেও হয়তো বা লাইট ওরকম হোয়াইট বা ব্ল্যাক, যেটাতে খুব বেশি কোনটা বেশি হ্যাঁ ভালো লাগে দেখতে, কোন লাইট কোনো কালার কালারের কোনো ড্রেস আপ করলো। থ্যাংক ইউ সো মাচ। আপনার কথা দিয়ে শেষ করতে চাই মনে হচ্ছে যে ইন্ডিয়ানদের মতো যে আপনার সাথে কথা বলে অনেক আরাম পেলাম বৌদি, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো, কারণ অনেক কিছু আমরা শেয়ার করতে মানে পারলাম, আর দর্শকদের সাথে তো শেয়ার করার কিছুই নেই, মানে আমাদের কথাগুলো হজম করতে হলো তাদের, হ্যাঁ সেটাই। আর আমার তো খুব ভালো লাগলো, মাই টিভিকে অনেক ধন্যবাদ আর দর্শকদের অনেক ধন্যবাদ। এবং সেই সাথে বিদায় নিচ্ছি নীরব, কালকে ফিরবো, তবে যাবার সময় প্রত্যেক দিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমাদের জাতীয় সঙ্গীত কয়লাইনের, জানেন না জানলে দেখে নেন, থ্যাংক ইউ।